লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল, ওবিসি কোটার পক্ষে সওয়াল রাহুল সোনিয়ার, ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে কেন্দ্রকে তোপ সংসদের। স্পেনে টানা কর্মসূচির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে দুবাই, মরু শহরে সারবেন শিল্প সম্মেলন, বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর। রাজ্য রাজ্যপাল দ্বন্দ্বের মাঝেই তৎপর নবান্ন, বদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বেতন প্রক্রিয়ায়, বিকাশ ভবনের নিয়ন্ত্রণেই থাক সবার বেতন, প্রস্তাব রাজ্যের। ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে ইডির নজরেই নুসরাত জাহান, অভিনেত্রীর কাছে আরও নথি তলব কেন্দ্রীয় সংস্থার, ফের হাজিরার নির্দেশ সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে। খলিস্তান বিতর্কে চরমে দৈরত, সতর্ক থাকুন কানাডা প্রবাসী ভারতীয়রা, ট্রুডো সরকারকে পাল্টা দিয়ে নির্দেশিকা জারি দিল্লির, ভারত নিন্দার দাবি না কোচ আমেরিকার। বিশ্বকাপের আগেই বিশ্ব সেরা সিরাজ, পেলেন এশিয়া কাপ ফাইনালে আগুনে বোলিংয়ের পুরস্কার, আইসিসির ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে ভারতীয় পেসার। আমেরিকার তিন শহরেই বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর, আগামী বছর জুন মাসে শুরু হচ্ছে খেলা, অংশ নেবে 20টি দল, বিস্তারিত ঘোষণা আইসিসির। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। ২৪ নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত মোদী সরকারের, লোকসভায় পেশ করা মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে গেল এদিন। তবে বিল নিয়ে বিতর্ক জারি রইল বিরোধী শিবিরে। মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করেও তা সংশোধনের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, মহিলাদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এটা একটা বড় পদক্ষেপ, কিন্তু সরকারের পেশ করা মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। তাছাড়া সরকার এই বিল পেশ করেছে শুধু আদানি জাতিগত জনগণনার মতো ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যই, এমনটাই দাবি রাহুলের। এসসি এসটি ওবিসি মহিলাদের জন্য এই বিলে আলাদাভাবে সংরক্ষণ করা উচিত বলে একযোগে সরব হয়েছেন রাহুল ও সোনিয়া। সোনিয়া আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রথম মহিলাদের প্রতিনিধিত্বের কথা ভেবেছিলেন, সে কথা মনে করেই বিলকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী। তবে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের দাবি জানানোর পাশাপাশি সোনিয়া বলেন, নারী সংরক্ষণ বিল বাস্তবায়নে দেরি হলে ভারতীয় নারীদের প্রতি চরম অবিচার হবে। এদিকে নারী শক্তির কথা বললেও দেশকে গর্বিত করা মহিলা কুস্তিগীরদের পাশে দাঁড়ায়নি কেন্দ্র সরকার, এই মর্মে কেন্দ্রকে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে মোদী সরকারের বিরুদ্ধে বিতর্ক জারি রাখলেও মহিলা সংরক্ষণ বিলকে কম বেশি সমর্থন করেছেন বিরোধীরাও, যার জেরে শেষমেশ লোকসভায় পাশ হয়ে গেল বিলটি। স্পেনে টানা কর্মসূচির পর এবার দুবাই পাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মরু শহরেও শিল্প সম্মেলন সারবেন তিনি। সেখানে বিশ্বখ্যাত লুলু গ্রুপের সঙ্গে বৈঠক হতে পারে মমতার। মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে বিদেশি শিল্পপতিদের বাংলায় এসে ব্যবসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা তুলে ধরেন তিনি। শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথাও বলেন তিনি। বুধবার কাতালুনিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছে বাংলার প্রতিনিধি দল। রাজ্যে পরিবেশ বান্ধব বৈদ্যুতিন গাড়ি উৎপাদন সহ অন্যান্য ভারী শিল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রাথমিক আলোচনা হয়েছে বৈঠকে। এবার বার্সেলোনা থেকে পাড়ি দিয়ে বৃহস্পতিবার মরু শহর দুবাইয়ে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার সেখানে যোগ দেবেন শিল্প সম্মেলনে। বাণিজ্য সম্মেলনের পাশাপাশি ওই দিনই প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি। জানা গিয়েছে দুবাইয়ে একাধিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি সেখানকার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। সফর শুরুর আগেই নেত্রী জানিয়েছিলেন, রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই এই সফর তাঁর। সেই উদ্দেশ্যে স্পেন সফরের পর ঠাসা কর্মসূচি নিয়ে দুবাইয়ে পা রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজ্যপাল দ্বন্দ্বের মাঝেই তৎপর নবান্ন, উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্কের আবহেই বেতন প্রক্রিয়ায় বদল আনার প্রস্তাব পেশ রাজ্যের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব সরিয়ে সব স্টাফের বেতন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করুক বিকাশ ভবন, প্রস্তাব নবান্নের। বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক থেকে অধ্যাপক এমনকি উপাচার্যদের বেতন প্রক্রিয়াতেও বড় বদল আনতে চলেছে নবান্ন। আগে বিশ্ববিদ্যালয়গুলির অফিসার অধ্যাপক উপাচার্যদের এই বেতন যেত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাকাউন্ট থেকে, রাজ্যের কোষাগার থেকে সেই টাকা আসত বিশ্ববিদ্যালয়ের তহবিলে। কিন্তু এবার থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস স্টাফ থেকে অধ্যাপক কিংবা উপাচার্যদের বেতন যাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগার থেকে। অর্থাৎ
এবার বেতন প্রক্রিয়া সরাসরি বিকাশ ভবন থেকে নিয়ন্ত্রণ করা হবে এমনটাই প্রস্তাব রাজ্যের। তা নিয়েই বুধবার এক দফা বৈঠক সেরেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব পি বি গোপালিকা। সেখানে হাজির ছিলেন 11 বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসাররা। পাশাপাশি জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও বিষয়টিকে কেন্দ্রীভূত করার ভাবনা চিন্তা করা হচ্ছে। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাতের মধ্যেই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনো বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের নির্দেশ মেনে চললে আর্থিক বাধা তৈরি করা হবে। এরপরই বেতন প্রক্রিয়ায় আচমকা বদলের সিদ্ধান্ত ঘিরে বাড়ছে চাঞ্চল্য। অধ্যাপক সংগঠনের সদস্যদের আশঙ্কা, বিকাশ ভবন থেকে কারো বেতন যদি আটকে দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছুই করার থাকবে না। এই একই আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক মহল। ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে এখনও ইডির র্যাডারে তারকা সাংসদ নুসরাত জাহান। অভিনেত্রীর কাছে এবার আরও নথি চেয়ে পাঠালো ইডি। হাজিরার দিনে তিনি সমস্ত নথি জমা দেননি বলেই দাবি তদন্তকারীদের। এদিকে সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে ফের হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ইডির দপ্তরে গিয়ে যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতেই জল গড়িয়েছে অনেক দূর। অভিযোগ ছিল তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহান সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় 20 কোটি টাকা প্রতারণা করেছেন। নুসরাত এই দাবি উড়িয়ে দিলেও এরপর তাকে তলব করে ইডি। তলবে সাড়া দিয়ে ইডি দপ্তরে হাজিরাও দিয়েছিলেন নুসরাত জাহান। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এবার নুসরাতের কাছে ফ্ল্যাট সংক্রান্ত আরও নথি তলব করল ইডি। মূলত যে সময় ডিরেক্টর পদে ছিলেন নুসরাত সেই সময়ের নথি তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খলিস্তান বিতর্ক নিয়ে চরমে উঠল ভারত ও কানাডার কূটনৈতিক দ্বৈরথ। কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতকে খোঁচা দেওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে বলে ভারতে থাকা কানাডার নাগরিকদের সতর্ক করেছিল জাস্টিন ট্রুডো সরকার। এবার কানাডা প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে পাল্টা নির্দেশিকা জারি করল দিল্লি। এক্স হ্যান্ডেলে ভারত সরকারের নির্দেশিকা পোস্ট করে প্রবাসীদের সতর্ক থাকার কথা বলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। সেখানে বলা হয়েছে, কানাডায় ক্রমবর্ধমান ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিকভাবে প্রশ্রয় পাওয়া অপরাধ তথা সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানকার সমস্ত ভারতীয় নাগরিক এবং যারা কানাডা ভ্রমণের কথা ভাবছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভারতীয় কূটনৈতিক এবং ভারতীয় বংশোদ্ভূত যারা কানাডায় ভারত বিরোধী কার্যকলাপের বিরোধিতা করেন তারা হুমকি পেতে পারেন। এছাড়াও ওটাওয়া দূতাবাস, টরেন্টো এবং ভ্যাঙ্কুভারের কনসুলেটের ওয়েবসাইটে ভারতীয় নাগরিকদের নাম রেজিস্টার করতে বলা হয়েছে দিল্লির তরফে। এদিকে ভারতের নিন্দা করতে হবে আমেরিকার কাছে এই দাবি জানিয়েছিল কানাডা, কিন্তু ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রেখেই কানাডার অনুরোধ নাকচ করে দিয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্র। এশিয়া কাপ ফাইনালে আগুনে বোলিংয়ের পুরস্কার পেলেন মোহাম্মদ সিরাজ। বিশ্বকাপের আগেই হলেন বিশ্বসেরা। আইসিসির ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতীয় পেসার। এশিয়া কাপের ফাইনালে একার হাতেই সিরাজ গুঁড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। 6 ওভারে মাত্র 21 রান দিয়ে ঝুলিতে পড়েন 6-6টি উইকেট। ভারতীয় পেসারের দাপটে 50 রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। আর এশিয়া কাপ ফাইনালে মারাত্মক স্পেলের জন্য আইসিসি ওয়ানডে বোলারদের ক্রম তালিকায় 1 নম্বরে উঠে এলেন সিরাজ। এর আগে র্যাঙ্কিংয়ে 9ম স্থানে ছিলেন ভারতীয় পেসার। দুরন্ত বোলিংয়ের দৌলতে এক ধাক্কায় 8 ধাপ এগোলেন তিনি। 2-এ নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড। 3-এ নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ড। 4 ও 5 নম্বরে 2 আফগান স্পিনার মুজিবুর রহমান ও রশিদ খান। এই তালিকায় প্রথম 10-এ রয়েছেন ভারতের আরও এক বোলার। এশিয়া কাপে সিরিজ সেরা হওয়ার পর ওয়ানডে বোলারদের তালিকায় 9ম স্থানে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব। আমেরিকার 3 শহরেই বসবে টি-20 বিশ্বকাপের আসর। ম্যাচ হবে ড্যালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্কে। বুধবার ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আগামী বছর টি-20 বিশ্বকাপের ফরম্যাটে আসছে বদল। আগের 2টি সংস্করণে প্রথম রাউন্ডের পর সুপার 12-এর খেলা হয়েছে। আগামী বছরের টি-20 বিশ্বকাপে তা হবে না। আগামী বছর টি-20 বিশ্বকাপের বল গড়াবে 4 জুন থেকে। টুর্নামেন্ট চলবে 30 জুন পর্যন্ত। ম্যাচগুলি হবে 10টি ভেন্যুতে। 2024 সালের এই টি-20 বিশ্বকাপে অংশ নিতে চলেছে মোট 20টি দল। প্রথম রাউন্ডে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে 20টি দলকে। প্রতিটি গ্রুপে থাকবে 5টি করে দল। প্রতিটি গ্রুপের সেরা 2টি দল যাবে সুপার 8-এ। সুপার 8-এ 2টি গ্রুপ থেকে মোট 4টি দলকে বেছে নেওয়া হবে সেমিফাইনালের জন্য। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে নিউ ইয়র্কে আইজেনহাওয়ার পার্কে 34,000 দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়াম তৈরি করা হবে। ক্রিকেটের সম্প্রসারণের জন্য উত্তর আমেরিকার বাজার ধরার চেষ্টা করছে আইসিসি।
পাশাপাশি 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চায় আইসিসি। সেই লক্ষ্যেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।